মাইক কাজ করে না, আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর কাজ করে না, আমাদের মার্কার পর্যন্ত নেই। মারতে হবে, মারতে হবে। তাদের যদি এখন নিরাপত্তা জনিত কোনো ইস্যু হয়, এর ড্রাইভার কে নেবে? আমার মেডিকেল কলেজ কি প্রস্তুত সে ড্রাইভার নেওয়ার জন্য? আমি আমার মেডিকেল কলেজের কাছে প্রশ্নটা রাখতে চাই। বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আবার ক্লাসের মধ্যেও আমাদের বিসার আর নাইট ক্যাড আবার নেই, একটা লাস্ট নেই, আমরা ভালো করে পরীক্ষা করে প্র্যাকটিক্যাল করে দেখতে পারবো, আমরা ভালো করে যে একটা একটু অর্গান গুলো আমরা দেখবো এরকম কোনো সুযোগই আমাদের নেই। সাতটা ব্যাচ, আগামীতে আটটা অষ্টম ব্যাচ আসতেছে, এখন পর্যন্ত আমাদের ক্লাসরুমের ব্যবস্থা নেই। আর যে ক্লাসরুমগুলো আছে এখানে আমাদের যে মাইকগুলো আছে, যে ফ্যাসিলিটিসগুলো আছে, এগুলো ঠিকমতো নেই। মাইক কাজ করে না, আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর কাজ করে না, আমাদের মার্কার পর্যন্ত নেই। আমরা যে একজন শিক্ষক যে ক্লাসে এসে ক্লাস নেবে, দেখা যায় যে আমাদের মার্কার পর্যন্ত আমাদের কর্তৃপক্ষ আমাদের ব্যবস্থা করে দিতে পারে না। তো আটটা বছরে এই হচ্ছে আমাদের মেডিকেলের অগ্রগতি, আমরা এটা মেনে নিব, এটা গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রী, আমাদের জন্য কোনো রকমের আবাসন ব্যবস্থা নাই। ধরে নিলাম আমরা ছেলেরা যারা আছি, আমরা নিজেদের আবাসন ব্যবস্থা এই নতুন একটা শহরে এসে নিজেরা বের করে নিতে পারবো, কিন্তু সারা বাংলাদেশ থেকে যে মেয়েগুলা, যে আমার যে ছোটো বোনগুলো এখানে আসতেছে, তারা কোথায় থাকবে? আমি প্রশাসনের কাছে জানতে চাই, তাদের যদি এখন নিরাপত্তাজনিত কোনো ইস্যু হয়, এর ড্রাইভার কে নেবে? আমার মেডিকেল কলেজ কি প্রস্তুত সে ড্রাইভার নেওয়ার জন্য? আমি আমার মেডিকেল কলেজের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। আমাদের ছেলেদের জন্য না হোক, অন্তত আমাদের মেয়েদের জন্য হলো, আমার ছোটো বোনগুলার জন্য হলো আবাসন ব্যবস্থা অতি দ্রুত অতি সত্বর ব্যবস্থা করে দিতে হবে। একটা ডাক্তার হওয়া যায় না, আপনারা জানেন ডাক্তার হওয়ার জন্য প্র্যাকটিক্যাল নলেজ কত বেশি ইম্পর্টেন্ট।